আসসালামু আলাইকুম ইবরিবান আই হোক সবাই অনেক ভালো আছেন আজ রবিবার তো আজকে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার কয়েকদিন যাবৎ খুবই গ্যাস্ট্রিকের প্রবলেম করছিল মানে পেটে খুবই ঘাই মেরে ব্যথা করার মতো অবস্থা ঘুমাতে পারছিলাম না আর একটু একটু জ্বরও ছিল তো ডাক্তার দেখিয়ে বাকি টাইমটা কেয়ার করবো চাওয়ালা থেকে চা নাস্তা খেয়ে আমাদের বাসার কাছের বিচের এই জায়গাটায় আসলাম তো এই জায়গাটা আমার খুবই ফেভারিট একটা জায়গা তো এখানে ছোট ছোট পাথর দিয়ে খুবই সুন্দর এই জায়গায় বিভিন্ন ধরনের কালারফুল পাথরও আছে মানে আমি হয়তোবা আপনাদেরকে আগে কখনও দেখিয়েছিলাম তো এখান থেকে কিন্তু সেই ছোট কালারফুল পাথরগুলো আমি এখান থেকে কালেক্ট করি তো আজকেও দেখছিলাম তো খুব বেশি পাইনি তাই আর আপনাদের সঙ্গে দেখালাম না তাই তো আমার হাজব্যান্ড বসে মোবাইলে দেখছিল আর আমি একটু ঘুরছিলাম হেঁটে বেড়াচ্ছিলাম এখানে আর পাথর খুঁজছিলাম তো খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা আর দেখুন আশেপাশের মানুষগুলো অনেকেই আসছে তো ওরা নেট নিয়ে আসছে মাছ ধরার জন্য তো খুবই ভালো লাগছে তো কিছুক্ষণ হেঁটেও নিলাম তো এখানে দেখলাম পাখিরা রেস্ট করছিল বসে তা আমরা যখন এগোচ্ছিলাম ওরা উড়ে যাচ্ছিলো পরে আমরা যাওয়ার পরে দেখলাম আবার একটু পরেই আবার এসে বসে পড়েছে আর কি তাই তো আজকে একটু পরপর রোদ উঠছিল আবার মেঘে ঢেকে যাচ্ছিল সূর্যটা যখন রোদটা উঠে তখন খুবই ভালো লাগছিল একটু গরম লাগছিল আর যখনই ছায়া দিচ্ছিল তখনই একটু ঠান্ডা লাগছিল যেহেতু বাতাস ছিল অনেক আর ঢেউ ভালোই ছিল আজকে অনেক দেখলাম অনেক উঁচু হয়ে ঢেউ আসছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ঢেউ দেখছিলাম আর এখানে একটা বল দেখলাম পড়ে আছে মেবি কারও ফেলে গিয়েছিল তো আমরা দুজনে এই বলটাকে কিছুক্ষণ হাঁথিমের মেরে পানির দিকে দিয়েছিলাম পানি আবার আমাদের দিকেই দিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা তো এটা নিয়ে একটু খেলামেলা করে আবার হেঁটে যাচ্ছি আর কি তো সামান্য কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর বাসায় চলে আসব। তো বাসায় এসে আজকে রান্না বান্না করতে হবে যেহেতু কালকে মানডে তো ছুটির দিন আমার হাজব্যান্ডে তো ভাবছিলাম যে আজকে রান্না করে রাখবো তাহলে কালকের দিনটা একটু ঘুরে বেড়ানো যাবে বা আর কি তো যেহেতু সব সময় মানডেতে ঘুরি তো আমার হাজব্যান্ডের কলেকদেরকেও বলা হয়েছিল যদিও খুব বেশি করে বলা হয়নি যে দাওয়াত ইনভাইট এভাবে আসলে বলা হয়নি তো যার মন চাই আসবে সময় পেলে ঘুরে যেতে বলা হয়েছিল যে সময় পেলে আসে সবসময় যাই আসতে না তো আর কি রকমভাবে আসলে নয় বা কেউ আসবে কি না কোনো ঠিক নেই তো বাসায় গিয়ে তারপরও আমাদের জন্য যেহেতু রান্না করতে হবে আমি একটু বেশি করে রান্না করি যদি কেউ আসে তো ঘরোয়া স্টাইলেই খাবার খাওয়াবো আজকে তো এই তো চিকেন রান্না করে নিলাম এখানে আয়ের মাছ রান্না করেছি তারপরে গরুর মাংস তো বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে প্রায় হয়ে আসছে তো ভুনা করলাম এই তো গরুর মাংস আর এখানে আমি শুটকি তরকারি রান্না করেছি আমার গার্ডেনের আলু এবং লাউ শাক দিয়ে আর ভাবলাম একটা সুইট ডেস্ট বানাই যেহেতু বাসায় ফ্রুটস ছিল কয়েক রকমের আর আর কাস্টার্ড পাউডারটা অনেক দিন আগে এনে রেখেছি ভাবলাম যে খাওয়া হচ্ছে না তো আজকে একটু খাই মিল্কও যেহেতু আছে তো এই তো সব কিছু টেবিলে দিয়ে দিলাম তো সাডেনলি যাই হোক গেস্ট একজন হলেও তো এসছে তো মানে একজন ফ্যামিলি তো তাদের জন্য আমাদের ঘরোয়া স্টাইলের খাবার দিয়ে আজকে পরিবেশন করে দিলাম তো যাই হোক কিছু করার নেই সবাই আসলে হয়তো বা অন্যভাবে রান্না করতাম তো আজকে আমাদের ঘরের যা খাবার সেগুলো দিয়েই ওদের সঙ্গে আজ মানে খাওয়াটা চালিয়ে নিলামই আর কি ওরাও খেতে চাচ্ছিলো না যাই হোক তারপরও আসছে এটাই অনেক এনজয় করলাম তারপর ওদেরকে নিয়ে কিছু টাইম বিচে গেলাম খুবই ভালো লাগছিল এটা কিন্তু মানডের দিনে কথা যাই হোক আমি রবিবারেই সব রান্না করে রেখেছিলাম তাই পরের দিন আর তেমন কোনো ঝামেলাই ছিল না খালি ভাতটা রান্না করব। তো এই আর কি তো ওরা আসছে ওদেরকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা পাঁচটার দিকে বিচে গেলাম তো বিচে কিছু টাইম ওখানেই ছিলাম তাই তো অনেক সুন্দর ঢেউ আসছিলো আমার সেই ফেভারিট জায়গাটা কিন্তু পাথরগুলো ঢেকে গিয়েছে আর যে জায়গাটা খুব বেশি একটু উঁচু সেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম তো ঢেউগুলো একদম উপরের দিকে উঠছিল ভালোই লাগছিল দেখে আবার একটু একটু ভয়ও লাগছিল তাই আর কি তাই তো ভাইয়া আসছে ওদের একটু একটু ছবি উঠিয়ে দিলাম আর বেশ বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা আবার গরম গরম আর এই তো এখানে কিছু লোক এক্সারসাইজ করছিলো মহিলা এবং মধ্যবয়সী কিছু পুরুষ তো ভাইয়া দেখলাম করতেছিল দেখে ওরাও ডাক দিল তারপর ভাইয়া এখানে গিয়ে কিছু টাইম করলো তো এই তো বাসায় এসে আমরা সেই কাস্টার্ডটা খেলাম আর ভাইয়া বাবিরা মিষ্টিও নিয়ে আসছে তো সেগুলো আর ভিডিও করিনি তো চা বিস্কিট তো ছিলই সাথে তো তেমন কিছু করিনি তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গিয়েছে আর আমরা এখন পরের দিন আবার বের হলাম তো বের হয়ে আমি আবার একটু ডাক্তার কাছে যাচ্ছি আমার লিপে মানে ঠোঁটে জ্বরের গোটার মতো উঠেছে অনেক তো সেটার জন্য ভাবলাম যে দেখিয়ে বা ফার্মেসি থেকে কিছু মেডিসিন আনা যায় কি না তো মেডিসিন নিয়ে তারপর আমরা গেলাম ডুরেজ বিচে তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে আমার হাজব্যান্ডেরও টাইম আছে তো ডুরেজ বিচে গেলাম তো আসার সময়ে দেখলাম যেখানে কম পানি জমেছিল সেখানে একটা মাছ একটু একটু করে নোট তো আমি হাতে নিয়ে এটাকে পানির মধ্যে ছেড়ে দিলাম আর আমার হাজব্যান্ড ওটাকে নাড়াচ্ছিল আমরা ভেবেছিলাম এটা মরে গিয়েছে আজকে দেখেন ডুরেজ বীজের পানি অনেক দূরে চলে গিয়েছে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত হেঁটেছি আজকে যাই হোক হেঁটে আসার সময় বাসায় এসে একটা ভালোই বিপদে পড়েছিলাম সেটা হলো বাসার ভিতর দিয়ে চাবি লাগিয়ে আরেকটা চাবি যদিও আমাদের সঙ্গে ছিল তারপরও ভিতরে লাগিয়ে সব সময় রাখি তাই তালার নক করে ফেলেছি আবার আরেকটা দিয়ে তো এই কারণে আর খোলা যাচ্ছিলো না তাই অনেক কষ্ট করে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর চাবিওয়ালাকে দিয়ে তারপর আমরা বাসায় ঢুকতে পেরেছি যাই হোক এটা হচ্ছে তার পরের দিন তো পরের দিন আমি কিছু পাপ্ত মাছ রান্না করব আর অনেক দিন ক্যাবেজ ভাজি খাওয়া হয় না এগুলো আমার ফ্রোজেন ক্যাবেজ কেটে আগে রেখেছিলাম তো সেগুলোই আজকে ভাবলাম যে খাই তো আমার রান্নাবান্না আগেরগুলো অল্প আছে তো আজকে ভাবলাম যে আর নতুন করে এই দুটো জিনিস রান্না করি আর আমার শাশুড়িও পাবদা মাছ খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম যেহেতু কাটা আছে তো আজকে রান্না যেহেতু করব তো বেশি করে করি আমার শাশুড়িকেও কিছু দেওয়া যাবে তো সেই উদ্দেশ্যে আসলে রান্না করছি তো রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন পেস্ট আর টমেটো কুচি দিয়ে দিয়েছি এখানে দেড়টার মতো কাঁচামরিচও দিয়ে দিলাম একসাথেই আর লবণ দিয়ে দিলাম আর আরেক পাশের চুলায় আমি রসুন পেস্ট দিয়েছি সামান্য ওইটা না দিলেও হয় তারপরও দিলাম যেহেতু সামনে ছিল বের করা আর পেঁয়াজ কুচি সব কিছু আমি পরিমাণ মতো তেল দিয়ে ভাজিটাকেও বসিয়ে দিলাম পাশের চুলায় যাতে দুটোই তাড়াতাড়ি হয়ে যায় তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু আমার সব কাটাকুটা ছিল খালি মাছটা ভাজতে যাওয়া সময় লেগেছে আমি পেঁয়াজের সঙ্গে সামান্য একটু হলুদ পাউডার দিয়ে দিয়েছি যাতে করে সবগুলো একসাথে ভালো মতো মিক্সড হয় তো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলো মানে ক্যাপেজগুলো দিয়ে দিলাম তো ক্যাপেজের সঙ্গে আমি এখানে একটার মতো টমেটো কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা তারপর ক্যারট ছিল তো ক্যারটও মিক্সড করে দিলাম তো এভাবে ভাজি করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু বাচ্চারাও খাবে মানে সত্যি আমি আগে কিন্তু খেতাম না তবে এখন মনে হয় যে আমার ভাজি আমারই ভালো লাগে এরকম মানে টেস্ট হয়েছে এইভাবে ভাজি করলে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন টমেটোটা অবশ্যই দিবেন এবং ধনে পাতা দিবেন খুব বেশি করে আর ক্যারট তো দিতেই হবে নইলে মজা হবে না আর এই তো এখন আমি পাবদা মাছের জন্য এখানে মশলাগুলো দিয়ে দিলাম একটা চামচ করে হলুদ মরিচ পাউডার ধনে পাউডার আর সামান্য জিরা পাউডারও দিয়ে দিয়েছি তো সেগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম তো এই ফাঁকে আমি ভাজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ভাজিটা হতে থাক তো আমি খুব বেশি কিন্তু হলুদ পাউডার ইউজ করিনি ভাজিতে দেখতেই তো পেয়েছিলেন মানে হাফ টি স্পুনেরও কম দিয়েছি আর আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন বাট আমার কাছে একটু হলদে হলদে কালার হলে ভালোই লাগে তো এই তো আমার মাছের মশলাটাও কিন্তু প্রায় হয়ে আসছে তো মাছের মধ্যে আমি আরও কিছু টমেটো দিলাম একটার মতো দিয়েছি চিকন চিকন করে কেটে দিলাম তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মানে ভেজে রাখা মাছগুলো তো হাত দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় তো খুব সাবধানে দিতে হবে পাপ্তা মাছ যেহেতু খুবই নরম তাই তো পানি দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণে পানি দিয়ে পাঁচ মিনিটের মতো কুক করলেই কিন্তু হয়ে যাবে এর সঙ্গে আমি লবণটা টেস্ট করে নিয়েছি তো সামান্য একটু লবণও দিয়ে দিলাম আর একবারে কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম লাগলে পরে আরও কিছুটা অ্যাড করবো তো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তো এই ফাঁকে আমি ভাজিটাকে একটু দেখে নিয়েছি আর লবণটা টেস্ট করে নিলাম তো আমার কাছে মনে হলো একটু লাগবে তো একটু দিয়ে দিয়েছি তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে তো এর সঙ্গে বেশ খানিকটা আমি ধনে পাতায় অ্যাড করেছি এবং পরে আরও দিব যত দিবেন দেখবেন ধনে পাতার গ্রানে ভাজিটা আরও খেতে খুবই ভালো লাগবে তো আমার তো এমনি ধনে পাতা খেতে খুবই ভালো লাগে তাই আসলে আমি খুব বেশি করে দেই। তাই তো আরও কিছুটা অ্যাড করলাম ভালোই লাগে গ্রানটা আর দেখি তাজা ধনে পাতা দিতে পারলে আরও বেশি গ্রান আসে আর বিদেশের ধনে তেমন একটা গ্রান নাই তারপরেও কেন জানি দিতে ভালো লাগে তাই দিই যাই হোক ভাজিটাও মোটামুটি হয়ে আসছে তো লাস্ট ফিনিশিংয়ে উপরে আরও কিছু আমি ধনে ছিটিয়ে দিব। তো চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমার মাছটাও কিন্তু হয়ে আসছে খুবই আলতো হাতে নাড়ছি যাতে ভেঙে না যায় তো আমার মাছটাও হয়ে আসছে ভাজিটাও হয়ে গিয়েছে তা এখন আমি আরেকবার নেড়ে দিচ্ছি তো ভাজিও রান্না হয়ে গেল। তো সব কিছু শেষ তো এগুলো প্যাক করে আমি ঠান্ডা হওয়ার পর আসলে বাটিতে নিয়ে আমার শাশুড়িকে দিব কিছু আর বাসার জন্য রাখবো কিছু তাই তো দেখতেই পাচ্ছেন কত ইজি রান্না এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে আমার কাছে জানি না ওদের কাছে কেমন লাগবে তারপরেও আমার কাছে যেহেতু ভালোই লেগেছে মেবি ওদের কাছেও ভালোই লাগবে তাই তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু এভাবে ক্যাবেজ এবং পাবদা মাছ রান্না করলে সবাই খুব মানে খুশি হবে তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন কমেন্টস করে আর এই তো সেই মাছটাকে আবার একটু দেখিয়ে দিচ্ছি আর আমার ঠোঁটের জন্য যে একটা ক্রিম এনেছিলাম সেটা দেওয়াতে অনেকখানি শুকিয়ে যাচ্ছে একবারেই তো আপনারা যদি কারো লাগে আমি সেই কারণে আপনাদের জন্য ছবিটাও অ্যাড করে দিয়েছি আপনাদের লাগলে এই ছবিটা দেখে কিনে নিতে পারেন তো এই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং